বিশ্বকর্মা পুজোর দিন হাতি পুজো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাহী শহর ডুয়ার্সে অরণ্য, রাজা, শিলাবতী, আমনা ও রামী আরও কত কি নাম, ওরা সবাই বিশ্বকর্মার বাহন। আজ বিশ্বকর্মা পুজো, তাই ওদের জন্য বিশেষ বন্দোবস্ত তো রাখতেই হয়। হলেও তাই মহৎ ধুমধামে হলো হাতি পুজো। পুজোয় সামিল হলেন বনকর্মী থেকে শুরু করে গ্রামবাসীরা, এমনকি এলাকায় ঘুরতে আসা পর্যটকেরাও সামিল হলেন হাতি পুজোয়। জলপাইগুড়ি জেলার গরুমরা এলাকায় যে কোন কি হাতি রয়েছে তাদের আজ পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়। পুজো দেওয়া হয় গরুমরা, ধূপঝোড়া, রামশাই, রাইনু ক্যাম্পের গেটে। ডুয়ার্সে একটু আলাদাভাবেই পালিত হলো বিশ্বকর্মা পুজো। কোনো মূর্তি বা প্রতিমা পুজো নয়, বিশ্বকর্মার বাহন হাতিদের পুজো করা হয় এদিন। গরুমরা এলাকার কোন কি হাতিকে পোষ্য হাতি এদিন পুজো দেওয়া হলো। গরুমরা রেঞ্জে প্রায় 28টি হাতিকেও পুজো করা হয়। পুজোয় সামিল হয়েছিলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তি এলাকার গ্রামবাসীরাও। তাদের প্রার্থনা, ডুয়ার্সে হাতি মানুষের সংঘাত যেন কমে যায়, হাতির কারণে গ্রামে ফসল যেন নষ্ট না হয়, সেই প্রার্থনা করলেন তারা। দূর দূরান্তের পর্যটক ভিড় করে আগামীকাল খুলেছে জঙ্গল রাজ্যের পর্যটকেরা হাতি আঁকা এবং বিভিন্ন কলা খাওয়ার চেয়ে হাতিকে পর্যটকেরা। মানে এই বিশ্বকর্মা পূজা প্রতি বছরই যে রামশাই এবং বিভিন্ন রেঞ্জ গুলোতে বিশ্বকর্মা পুজো হয় এবং এখানকার বিভিন্ন রকম মানুষ এই পূজাতে অংশগ্রহণ করে এবং টুরিস্টরা এই পূজাতে অংশগ্রহণ করে। কারণ হাতি হচ্ছে একটা হিন্দু ধর্মের মধ্যে একটা ভগবানকে মানা হয়, যে বিশ্বকর্মা, এই বিশ্বকর্মা বাহনকে হাতিকে, যার জন্যই এই হাতিকে পুজো করা, এই হাতির পুজো দেবে বিভিন্ন মানুষ আসে এবং এই হাতি খুব সুন্দরভাবে এখানে পরিচালনা হয়। আমরা এই প্রতিদিন এই প্রতি বছর এই হাতি পুজোতে আসি, কারণ এই হাতির যতগুলোই পুজো দিই না কেন, এই হাতি পুজোতে যদি আমরা না আসতে পারি তাহলে আমাদের কিছু একটা অভাব থেকে যায়, তাই জন্য প্রতি বছর এখানে উপস্থিত থাকি। ভালো লাগে একদম, কারণ এখন যেটা হচ্ছে হাতি আর মানুষের মধ্যে যে সংঘাতটা, এটা মানুষের মধ্যে একটা বিরাট একটা বার্তা পৌঁছাচ্ছে যে হাতি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা দেবতা, মানুষের একটা দেবতা। এই দেবতা, দেবতার সাথে যাতে আমরা মিলিত ভাবে থাকতে পারি সেটাই হচ্ছে একটা মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছায়। কতগুলো হাতিকে এখানে পূজা দেয়? এখানে এখানে 5টা হাতি মোটামুটি আছে, 5টা। এটা হচ্ছে রামশাই, একদম যেটা হচ্ছে গেট, রামশাই গেট, রামশাই ইয়া, এটা হচ্ছে বুধুরাম, বুধুরাম বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও করা হয়েছে এবং ভালোভাবেই হয়েছে, অনেক লোকের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে 5টা হাতি রয়েছে আজকে, শিলাবতী, আমনা, রাজা, রামী আর অরণ্য। ভালোভাবেই পুজোটা হয়েছে এবং যারা লোকগুলো এসেছে ওরা ভালোভাবেই সহযোগিতা করেছে, আর যারা এখানে এসেছে, যারা ইয়ে করেছে তাদের অনেক ধন্যবাদ। আর পরে অনুষ্ঠানের এই পুজো, এখন হাতি পুজো হচ্ছে, পরে অনুষ্ঠানের পরে খিচুড়ি খাওয়া দাওয়া হবে, তারপরে পুজোটা আমাদের সন্ধ্যের মধ্যে শেষ হয়ে যাবে। আমার নাম হচ্ছে সুভজিৎ ওরা, আমি হচ্ছে বুধুরাম, বিট অফিসে, বিট অফিসে। এই যে বিশ্বকর্মা পুজো হচ্ছে, বিশ্বকর্মা পুজো উপলক্ষে এখানে হাতি নিয়ে আসছে, হাতিকে দেখতে আসলাম, বাচ্চাকে দেখাতে আসলাম। বিশ্বকর্মা পুজো হচ্ছে, হাতিকেও পুজো করবে, বিশ্বকর্মা বাহন হাতি তাকে পুজো করবে, অবশ্যই ভালো লাগছে। প্রচুর ভিড় আছে, সবাই প্রতিবারই আসি আমরা, এই দিনে প্রতিবার অপেক্ষা থাকে এই দিনের জন্য, এই বাচ্চাদের দেখানোর জন্য, নিজেরা দেখার জন্য, আনন্দ উপভোগ করার জন্য। এখানে আছে 4টে, 5টে আছে, 5টে দাঁড়াই দেব না, রামজয় বাজার। হ্যাঁ, বহুত আচ্ছা লাগা ইহা আকে, ঠিকই ইহা সবকো আনা ভি চাইয়ে আজ বিশ্বকর্মা পূজা কে দিন পে। ये जो हाथी लोगों का पूजा होता है ये बहुत अच्छा भी लगता है देखने के लिए, ट्रेडिशनली बहुत साल से होते हुए आ रहा है, सो हाँ अच्छा है। क्या नाम आपका? মেরা নাম নিকিতা সুরি আজকে বিশ্বকর্মা পূজা, সেই উপলক্ষে একদম সাক্ষাৎ বিশ্বকর্মা বাহনের দর্শন সকাল বাবার খুব ভালো। বিষ্ণু দাস বাড়ি বোমহানি। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়।
mágico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।